হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমি বের হব এখন যাচ্ছি আমি পাসপোর্ট রিনিউ করাতে দিতে তো গত দুই দিন ধরে ভাইয়া হচ্ছে মানে যেগুলো কিনা অনলাইন যে কাজকর্ম থাকে সেগুলো সব ক্লিয়ার করেছে তো আজকে সরাসরি গিয়ে অফিসে পাসপোর্ট জমা দেব তো আমার পাসপোর্টের মেয়াদ আরও শেষ হবে হচ্ছে দুই মাস পরে তো আমি একটু আগে ভাগেই দিচ্ছি যেহেতু সামনে প্ল্যান আছে আমাদের একটা সেই কারণে তো দেখা যাক কতদিন লাগে রেনু করাতে তো আমি বের হবো আর টুনটু কান্না করছে টুনটুকে এখন হচ্ছে পুফির বাসায় দিয়ে যাব নিচে দিয়ে যাব। যখনই বাহিরে যাই টুনটুকে নিচে দিয়ে যায় কারণ উপরেও থাকে না কান্নাকাটি করে নিচে পুফি আছে পাহামেদা আছে ওদের সাথে থাকে এই আর কি আম্মু তুমি কেন কান্না করছো তুমি থাকো এখানে ও থাকবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এমনিতেই নাকি আমি যখনই রেখে যাই তখন ও অনেক বেশি বিরক্ত করে এটা দাও সেটা দাও সেই তুলনায় কিন্তু ফুফির বাসায় গেলে ও অত বেশি বিরক্ত করে না টুন্টু কিন্তু এখন অনেক কথা বলতে পারে অনেক কথা বলতে পারে অনেক কথা সে ফুল সেন্টেন্স বলতে পারে সামনে কিন্তু টুনটুর বার্থডে আসছে দুই বছর হয়ে গিয়েছে কিভাবে দেখতে দেখতে আসলে মানুষের দিন কিন্তু অনেক দ্রুত চলে যায় কিভাবে দিনগুলো চলে যায় বোঝাই যায় না সামনের মাসে টুনটুর বার্থডে তো ঠিক আছে তাহলে এখন যাওয়া যাক এখন বের হয়ে যাব। এখানে হচ্ছে আমি পাসপোর্টের মধ্যে আমারটাও নিয়েছি সে সাথে হচ্ছে মিহিরটা আর মিনহারটাও নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয়ে যায় সে কারণে আর কি যদি প্রয়োজন না হয় তাহলে মানে রেখে দিব যদি ওদের যদি প্রয়োজন হয়ে যায় বা ওদের যদি জমা দিতে হয় সে কারণে আসলে বাই চান্স যদি লাগে সেই কারণে আমি একদম সবার নিয়ে নিয়েছি এখানে চলে এই অবস্থা কেন চলো 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 হাটা

এখন হচ্ছে আমি আর ভাইয়া চলে আসলাম তো এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি চট্টগ্রাম পাসপোর্ট অফিসে কিন্তু এর আগে আমার কখনো আসা হয়নি তো ফার্স্ট টাইম যখন আমি পাসপোর্টটা তৈরি করি তখন আমি ঢাকাতেই তৈরি করি আমি যে জায়গাতে তৈরি করি সেটা হচ্ছে আগারগা আগারগাতেই আমি হচ্ছে ফার্স্ট টাইম পাসপোর্টটা তৈরি করি তো চট্টগ্রামে কিন্তু আমার পাসপোর্ট তৈরি করা হয়নি তো জানি না এখানে রেনু করতে দিবে কিনা যেখানকার পাসপোর্ট সেখানে কিনা রেনু করতে দেয় সেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই তারপরে দেখা যাক তো এখানে এই চট্টগ্রামে যে পাসপোর্ট অফিস এটা হচ্ছে মানে পাসলাইশে তো এই এরিয়া তো আমার খুব একটা বেশি আশা হয়নি যেহেতু এই এরিয়াতে আমার তেমন একটা কোনো রিলেটিভ থাকে না তারপরে খুব একটা বেশি কাজও থাকে না মাঝে মাঝে হয়তো বা আসা হয় তো এখানকার এরিয়া দেখলাম যে অনেক ভালো সুন্দর লাগলো তারপরে হচ্ছে আ এখানে সামনে আবার একটা স্কুলও দেখলাম এটা মেবি স্কুল হতে পারে ইংলিশ মিডিয়ামের হতে পারে অনেক বাচ্চা কাচ্চাও দেখলাম এই আর কি তো আমাদের মোটামুটি কাজকাম শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে মানে খুব বেশি গরমও না আবার খুব বেশি ইয়াও না তো বাসায় আসার পরে আজকে মিহি বলছিল আম্মু আজকে চিকেন রোস্ট তৈরি করো পোলাও তৈরি করো তো মেয়ে যেহেতু আবদার করেছে বাসায় হচ্ছে আমার চিকেন শেষ হয়ে গিয়েছিল পরে আবার লাকিকে নিয়ে বের হলাম টেলারও কিছু কাজ ছিল টেলারের কাজ করলাম তারপরে হচ্ছে মুরগি কিনলাম এখান থেকে আবাসিক থেকে তো মুরগি কিনে তারপরে হচ্ছে চলে আসলাম তো একসাথে চারটা কিনেছি জাস্ট এখন হচ্ছে আমি একটা কেটে নিয়েছি বাকি তিনটা আমি এমনিতেই ঢুকিয়ে রেখেছি পরে কাটবো কারণ এখন চারটা মুরগি কাটার আসলে টাইম নেই যেহেতু রান্না করতে হবে তো চিকেনটাকে হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে প্রতি মাসে মানে কয়টা মুরগি কিনি আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো ইয়া নেই আমার যেহেতু পিৎজার বিজনেস আছে পিৎজার জন্য চিকেনের প্রয়োজন পিৎজার অর্ডারের উপর অনেকটা চিকেন কিনাটা ডিপেন্ড করে পিৎজার অর্ডার যদি বেশি থাকে তাহলে চিকেনটা অনেক বেশি কিনতে হয় আর পিৎজার অর্ডার যদি কম থাকে তাহলে কম কিনতে হয় এই আর কি এমনিতে নিজেরা খাওয়ার জন্য হলে লাগে অনেকটাই লাগে এটা আসলে মানে অনেক চিকেন ফ্রাই করলে বা ইয়া করলে একটু বেশি যায় দেখা যায় চিকেন ফ্রাই ম্যারিনেট করলাম দুইটা একসাথে ম্যারিনেট করে নিলাম একটা খেলাম আর একটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম এভাবে করা হয় বাকি সময় যাতে ইজিলিভাবে খাওয়া হয় এই আর কি তো এটা আসলে নির্দিষ্ট কোনো ইয়া নেই যে মাসে কয়টা চিকেন লাগে এটা খাওয়ার ওপরে ডিপেন্ড করে তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব এখন চিকেনটা একদম ফ্রেশ ছিল যেহেতু মাত্রই মানে জবাই করে তারপরে দিয়েছে একদম ফ্রেশ ছিল তো এটা দিয়ে চিকেন রোস্ট রান্না করলে ভালোই মজা হবে দেখা যায় কি ফ্রিজে রেখে রান্না করা আর একদমই ফ্রেশ রান্না করার মধ্যে কিন্তু তফাত আছে আর চিকেনগুলোকে আমি একদম আহামোরে খুব বেশি বড় বড় সাইজ করিনি কারণ যেহেতু আমরা বাসায় খাবো এত বড় বড় খেলে কিন্তু রান্না করলে কিন্তু দেখা যায় কি খাওয়া হয় না দেখা যায় কি ওখান থেকে অর্ধেকটা পিস করে খাওয়া হয় সে কারণে আমি ছোট ছোট পিস করে রান্না করছি মিডিয়াম সাইজ আর কি ভিডিওর মধ্যে আসলে ভয়েসই দিতে পারছি না মানে পাশের বিল্ডিং থেকে টাইস কাটার এত বেশি শব্দ আসছে যার কারণে ভয়েসই দেওয়া যাচ্ছে না দিনের মধ্যে আসলে ভয়েস দিতে গেলে এই সমস্যাটা হয় আর রাতে দেখা যায় কি মিনহাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়ি খুবই কম সময় হয় যে ওকে ঘুম পাড়ি ওটা আমি ভিডিওটা এডিট করলাম আর ও থাকা অবস্থাতে আসলে ভিডিও এডিট করা যায় না কান্নাকাটি করে অনেক শব্দ করে চিল্লাচিল্লি করে বা খেলাধুলা করে যার কারণে ওই সময়েও আসলে সময় হয় না তো এভাবে কিন্তু দেখা যায় কি আমি ভিডিও মিস করে ফেলে ভিডিও দিতে পারি না গতকালকেও সেম ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছি সারাদিন আর এই মানে পাশের বিল্ডিং এর শব্দের কারণে আর ভিডিও দিতে পারিনি আজকেও এখন আমি ভিডিও জিতে বসলাম আর শুধু ক্যাত ক্যাত মানে শব্দ আসছে টাইস কাটার এতটাই বিরক্তিকর বলার মতো না তো যাই হোক যেহেতু কাজ চলছে ম্যানেজ তো করতেই হবে তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ফার্স্টে ফ্রাই করে নিয়েছি হালকা একটু লবণ মাখিয়ে এরপরে হচ্ছে চিকেন রোস্টটা বসিয়ে দেব আর সব সময় দেখা যায় কি বাচ্চাদের আবদারগুলো রাখতে হয় বাচ্চারা দেখা যায় কি আমু আজ এটা বানাও আম আজ ওটা বানাও এইসব টাইপের আবদার করে তখন দেখা যায় কি অন্য কোনো কিছু চিন্তা না করে রান্না করতে হয় চিকেন রোস্ট আসলে খেতে খেতে দেখা যায় এখন খেতে ইচ্ছে করে না তেমন একটা তারপরও বাচ্চাদের জন্য করতে হয় বাচ্চাদের জন্য বানাতে হয় তো যে প্যানের মধ্যে আমি ফ্রাই করেছি সেম প্যানের মধ্যেই আমি এখন রোস্টা রান্না করে নেব তো এখানে হচ্ছে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি দারচিনি সরি দারচিনি লং এলাচ গোলমরিচ তেজপাতা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি সব কিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে হচ্ছে আমি এখানে অ্যাড করব। আদা রসুন বাটা তো আদা রসুনটা হচ্ছে আমি একসাথে মিক্স করে রেখেছিলাম তো এখ এখন হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো আগে আগে হচ্ছে পাসপোর্টটা রেনু করতে দিয়ে দিলাম মানে দুই মাস আগে রেনু করতে দিয়ে দিয়েছি আমার হচ্ছে শেষ হবে আগস্টের দিক দিয়ে আগস্টের দিক দিয়ে পাসপোর্টের মেয়াদটা শেষ হবে তো আগে দিয়ে দিয়েছি সব সময় সব কিছু আসলে আগে করে রাখা ভালো আমরা কিন্তু এখন যাব না মানে টাইম আছে তো তারপরও আগে দিয়ে দিয়েছি পাসপোর্টটা হাতে আসলে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেব দিনে হাতে আসে তারপরে সেটার উপরে দেখা যাক তো এখানে হচ্ছে আদা রসুন তারপর পেঁয়াজটা যখন একটু কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে বাদাম বাটা দিয়েছি তারপরে এটাকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া দিব একটা চামচের মতো ধনে গুঁড়া দিব হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিবো হাফ চা চামচের মতো এরপরে হচ্ছে গরম মশলা দিব ওয়ান ফোর চা চামচের মতো তারপরে হচ্ছে সাত মতো লবণ দিব বেশ এতটুকু এরপরে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিব হাফ চা চামচের মতো জয়ফল জয়ত্রীর গুঁড়াটা কিন্তু আমি বাসাই করে রেখেছি তো আপনারা চাইলে বাসা করে রাখতে পারেন তো এরপরে হচ্ছে পুরো মশলাটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে যেহেতু আমি চিকেন ফ্রাই করেছিলাম চিকেন ফ্রাই করার সময় আমি অনেকটা টাকানি তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যে আসলে চিকেনটা রান্না করে নিচ্ছি এত বেশি পরিমাণ তেল হয়েছে বলার মতো না প্রচুর তেল হয়েছে আসলে এখন তেলের দাম অনেক বেশি বৃদ্ধি মানে বলার বাহিরে আমি আসলে কত প্রাইস জানিও না যেহেতু আমার মানে বলে দিলে বাসায় চলে আসে এরপর আমি টাকা দিয়ে দিই তো আমি আসলে দেখিও না যে কোনটার কত প্রাইস বা জিজ্ঞেসও করা হয় না তো স্লিপের মধ্যে কত কালকে দেখলাম যে নয়শো কত টাকা জানে পাঁচ লিটারের একটা তেল আমি তো পুরাই অবাক কারণ এর আগে হয়তো বা আমার চোখে পড়ছিল যে ছয়শো কত টাকা সাতশো কত টাকা কিন্তু এত যে বেড়ে গেছে সেটা আমি জানি না মানে এক কেজি দুশো টাকা পুরাই অবাক করার মতোই সেটা আমি কালকেই জানতে পারি যে তেলের কেজি এক কেজি দুশো টাকা হয়েছে বাংলাদেশে তো এখানে আমার এত বেশি তেল পড়েছে সবাই দেখে তো ভুলবে যে এত বেশি তেল খাই না খায়ের না আসলে আমার মিস্টেকলি হয়ে গিয়েছে এখানে তেলটা আমি বুঝতে পারিনি যে এখানে প্যানের মধ্যে এত বেশি তেল ছিল তো যাই হোক সবাই লিমিটের মধ্যে খাওয়ার চেষ্টা করব যাতে করে দাম একটু কমে আসে যদি এভাবে বেশি খেতে থাকি তখন দেখা যাবে দাম আরও বাড়তে থাকবে নাগালের বাহিরে চলে যাচ্ছে সব কিছু আসলে যেটা কিনা আসলে বলার মতো না সব কিছুর দাম আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম মানে এখন এখন আগে যেটা এক প্রাইজে পাওয়া যেত সেটা মানে এক মাসের ব্যবধানে প্রচুর বেড়ে গেছে বিশেষ করে তেলের ক্ষেত্রে বেশি বেড়ে গেছে মানে যেটা কিনা আকাশ চোয়া মানে এক কেজি তেল যদি দুশো টাকা হয় তাহলে মানুষ কী রান্না করবে এক কেজি তেল দিয়ে কয়টা তরকারি বা রান্না করা হয় তাই না তো এখানে হচ্ছে আমার পুরো চিকেন রোস্টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে তো এখন দিতে বলতেছে ফেপছি দেখো করে